তো প্রিয় দর্শক বন্ধুরা, চলে এসেছি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে এসেছি আমরা রানাঘাট হবিবপুরের একটা যোগা মন্দিরে। তো তোমার সাথে ভাবলাম সেই ব্লগটা শেয়ার করি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, মন্দিরটার সামনে একটা মাঠ, মানে একটা খোলা জায়গা টাইপের আছে। সেই জায়গাটায় একটা পুজো হচ্ছিলো। তো সেখান দিয়ে যাওয়ার পর আমরা চলে এসেছি মন্দিরের একদম সামনে। তো চলো তোমাদের মন্দিরটা ঘুরিয়ে দেখানো যাক। তো বন্ধুরা, সামনে যেই মূর্তিটা রয়েছে সেই মূর্তিটা হলো এই ক্রিয়ায়োগা মন্দিরের ঠাকুর, আর তাকেই পুজো করা হয়। তো তোমরা চাইলে এই মন্দিরটায় আসতে পারো। খুবই সুন্দর একটা পরিবেশের এই মন্দিরটা। তো ঘুরে দেখার অনেক কিছুই আছে, তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি। আর এই হলো এই আশ্রমের কুলদেব, মানে ঠাকুর। তো তোমাদেরকে দেখালাম, এবার পুরো আশ্রমটা ঘুরিয়ে দেখায়। Thank you.
তো বন্ধুরা, তোমাদেরকে পুরো মন্দিরটা চারপাশে ঘুরে দেখালাম। আর এটা হলো এই মন্দিরের কুয়ো, এর মধ্যে জল আছে। তো ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, আর বেশি বড় করলাম না। এরপরে আমরা বাড়ি চলে গিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ সামনে রয়েছে ইয়োগা মন্দির। তো খুবই সুন্দর পরিবেশ, তোমরা চাইলে আসতে পারো, ভালো ঘোরার জায়গা। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা।